नमस्कार সবাইকে অরিন্দম ভজ্জ বর্মণ তবলা গুরুকুলে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, খুব ভালো করে তবলা বাজাচ্ছেন। তো আজকে একটি নতুন শাস্ত্রীয় তাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেই তালটির 14 মাত্রা এবং এই তালটির 4টি বিভাগ, 3টি তালি এবং 1টি খালি। এই তালটি নাম ঝুমরা। এটি একটি শাস্ত্রীয় তাল। আপনারা অনেক ক্ষেত্রেই অনেক বড় বড় তবলা বাদকদের তবলা সোলো বা তবলা লহরা আপনারা এই ঝুমরা তালের উপর শুনে থাকবেন। যন্ত্রসঙ্গীতেও আপনারা অনেক যন্ত্রসঙ্গীত শিল্পী যারা আছেন তারা সেতার, শরদ, সবায়ত বা সন্তুর এরকম ঝুমরা তাল বাজান, সানাইতেও বাজান। গানের ক্ষেত্রেও এই তালটি ব্যবহার করা হয়। তো প্রথমেই আমি আজকে আপনাদের হাতে তাল দিয়ে, সংখ্যা দিয়ে আমি তালটাকে বোঝানোর চেষ্টা করব। তারপর এর যে মূল বোলগুলো সেই বোলগুলো দিয়ে হাতে তাল দিয়ে দেখাবো, তারপর বাজিয়ে দেখাবো আপনারা কীভাবে এটাকে বাজাবেন। তো চলুন শুরু করা যাক। তাল ঝুমরা, 14 মাত্রা, 4টি বিভাগ, 3-4-3-4 এই ছন্দ, 3টি তালি এবং 1টি খালি। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং চতুর্থ বিভাগে তালি আছে, তৃতীয় বিভাগে খালি আছে। এবার এটা কীরকম? আমি প্রথমেই বললাম ছন্দটা 3-4-3-4। আমি আগে সংখ্যা দিয়ে হাতে তাল খালি তালি খালি দিয়ে দেখাচ্ছি, তারপরে বলটা 1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-1। আবার বলি 1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-1। একটা কেন দেখাচ্ছি বারবার? এক মানে না, প্রথম বিট বা সোম থেকে আবার যখন সোমে ফিরে আসছি সেটা একটা কমপ্লিট সাইকেল তৈরি হচ্ছে, সেই জন্যই আমরা একটাকে আবার দেখাই সোমটাকে। তো এবার চলে আসুন আমরা জেনে নিই এর বোলগুলো কি আছে। তো প্রথমে তো আমরা জেনে নিলাম এর 4টি বিভাগ, 3টে তালি, 1টি খালি, 3-4-3-4 এই ছন্দ। আর এটাও জেনেছি যে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং চতুর্থ বিভাগে তালি আছে, তৃতীয় বিভাগে খালি আছে। তো হাতে সংখ্যা দিয়ে আমরা দেখে নিয়েছি 1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-1। এবার বলটা দিন, স্তা তেরে কেটে দিন, দিন দাগ তেরে কেটে তিন, স্তা তেরে কেটে দিন, দিন দাগ তেরে কেটে দিন, দা তেরে কেটে দিন, দিন দাগ তেরে কেটে তিন, তা তেরে কেটে দিন, দিন দাগ তেরে কেটে দিন। দেখুন এটার দিন, দা তেরে কেটে দিন, দা তেরে কেটে, এই যে দিন দা দিন দা দিন দা দিন, আমি যদি শুধু তাল দিই তাহলে দেখুন দিন দা দিন ইজ দা দিন দা, ধাটা অফে যাচ্ছে, দিন দা দিন দা দিন দা, ওই যেই গ্যাপটা আধা আটাকে আমি এস বলছি, দিন ইজ দা তেরে কেটে, এরকম আমি শুধু তালি খালি বাদ দিয়ে আমি জাস্ট বিটটা দিয়ে দেখাচ্ছি, দিন ইজ দা তেরে কেটে দিন, দিন দাগ তেরে কেটে তিন, এস দা তেরে কেটে দিন, দিন দাগ তেরে কেটে দিন। এবার আবার দেখাই তালি খালি দিয়ে কীরকম দেখাবেন, দিন ইস্তা তেরে কেটে দিন, দিন দাগ তেরে কেটে তিন, ইস্তা তেরে কেটে দিন, দিন দাগ তেরে কেটে দিন, ইস্তা তেরে কেটে দিন, দিন দাগ তেরে কেটে তিন, ইস্তা তেরে কেটে দিন, দিন দাগ তেরে কেটে দিন। তো আমি এসটা বলছি, আপনারা প্রথমে যখন শুরু করবেন এই তালটা বলার হাতে তালি খালি দিয়ে, আপনারা
এসটা দিয়ে বলবেন, তারপরে যখন আপনাদের অভ্যেস হয়ে যাবে তখন এসটাকে বলবেন না, শুনতে আরও ভালো লাগবে। দেখুন, তেন দা তেরে কেটে দেন, দেন দাগ তেরে কেটে তেন, দা তেরে কেটে দেন, দেন দাগ তেরে কেটে দেন, দা তেরে কেটে দেন, দেন দাগ তেরে কেটে তেন, দা তেরে কেটে দেন, দেন দাগ তেরে কেটে দেন। আবার স্লো করে দেখাই, দেন দা তেরে কেটে দেন, দেন দাগ তেরে কেটে তেন, দা তেরে কেটে দেন, দেন দাগ তেরে কেটে দেন, দা তেরে কেটে দেন, দেন দাগ তেরে কেটে তেন, দা তেরে কেটে দেন, দেন দাগ তেরে কেটে দেন। তো এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই বোলটিকে আপনারা বাজাবেন। তিন সুরে তিন আর বায়াতে ঘে তিন, তাহলে দিন দা তেরে তেরে কেটে তেরে কেটে, যেরকম আমরা বাজাই তাহলে দিন দা তেরে কেটে দিন, দিন দাগ তেরে কেটে তিন। তিনটাকে আপনারা থুন বাজাতে পারেন বা তিন দা তেরে কেটে দিন, দিন দাগ তেরে কেটে, তিনটা আপনারা থুন বাজাতে পারেন বা সুরেও বাজাতে পারেন এই দিন। তো দিন দা তেরে কেটে দিন, আপনারা খেয়াল করে দেখুন আমি যখন তিনটার সময় আমি কটাকে একটু হালকা করে মারছি তিনটাকে একটু হাইলাইট করার জন্য, আর কিছুই নয়। তো বন্ধুরা, আশা করি আমি আমার সামর্থ্য অনুযায়ী একটি অজানা তাল আপনাদের সামনে প্রস্তুত করলাম, যেটা সেটা ঠিকভাবে শেখাতে পেরেছি, আপনারাও এনজয় করেছেন নিশ্চয়ই। আমি পুরো বোলের ডিটেলসটা, তালি খালি বোল সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে কপি করে নেবেন। আর যারা এখনও অবধি আমার পরিবারের সদস্য হননি বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পরিবারের সদস্য হয়ে যান। আমি এরকমই আমার তবলা টিউটোরিয়াল চ্যানেলে বিভিন্ন তাল নিয়ে আলোচনা করি এবং অনেক তালের কম্পোজিশন আপনাদের শেখাই। তো আশা করব আপনাদের এতদিন যেরকম সহযোগিতা পেয়েছি এখনও সেই সহযোগিতা পাবো ভবিষ্যতেও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন তাল নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।